এতদিন তোমার সাথে শুধু একটা কাস্টম খেলবো বলে ঘুরঘুর করে যাচ্ছিলাম, কিন্তু তুমি নুবড়ি এটা জানার পর আরো বেশি তোমার প্রেমে পড়ে গেলাম। জ্ঞান ভাই, তুমি তোমার লাইভ স্ট্রিম থেকে আমাকে যেতে দাও, আমার লাইভ স্ট্রিমে আমার ফ্রেন্ডরা ওয়েট করছে। হ্যাঁ রাইস্টার, আমরা তোমাকে যেতে দেবো, একটা শর্তে আমরা তোমাকে এখান থেকে যেতে দিতে পারি। তাড়াতাড়ি বল আজ্জু, তোমাকে ফ্রি ফায়ার খেলাই ছেড়ে দিতে হবে। তোর সাহস কি করে হলো আজ্জু আমাকে ফ্রি ফায়ার ছাড়তে বলার? আজ আমি এই বোতলে তোর পাখি টাকিটা ভরে দেবো। আমি তোদের সাথে আর ফ্রি ফায়ার খেলবো না, তোর সালা সব কটা ঢ্যামনা। জীবনে বউ পাগলা লোক তো অনেক দেখেছি, কিন্তু ফ্রি ফায়ারের পিছনে পাগলা লোক এই প্রথমবার দেখলাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কতবার বলেছি তুই ফ্রি ফায়ার কোচিং সেন্টার ভর্তি হওয়ার যোগ্য না, তবু তুই চলে আসিস তোর অ্যাডামের মতো মুখটা নিয়ে। যা শালা, এখান থেকে দূর হ, যা বাড়ি গিয়ে লুডো খেল। শালা এই বুড়ো, এইভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলে? তুই জানিস ওর মারে কি হেভি দেখতে? আরে সের মাথা খারাপ করে দিচ্ছে এই ছেলেটা, ও শালা ফ্রি ফায়ারের চুলটাও জানে না, তবু চলে আসি ফ্রি ফায়ার খেলতে। আপনি নিজেই দেখে নিন। আচ্ছা বল, ফ্রি ফায়ারে এনিমিদের হেডশট কিভাবে মারে, আর অনেক এনিমি থাকলে সেখান থেকে বুইয়া কিভাবে তুলতে হয়? আর এই বুড়ো, এই প্রশ্নটা তোর মাথার উপর দিয়ে গেল। কোন এনিমিকে হেডশট মারতে গেলে ফায়ার বাটনটা ধরে উপরের দিকে ড্র্যাগ করতে হয়, আর এরকম করলেই এনিমিকে হেডশট লেগে যায়। যখন অনেক এনিমির মধ্যে বুইয়া তুলতে হবে, তখন তারা যখন মারপিট করবে তখন তাদের মধ্যে গিয়ে টুকটুক করে কিল তুলে নিতে হয়। আরে বাহ, মজকার দিবে। খতম।